আজকের ভিডিওর তথ্য অনুযায়ী কেউ যদি শুধুমাত্র এই নিয়মে পানি পান করতে পারেন, তাহলে আপনার দেহ থেকে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, হাড়, জয়েন্ট বা মেরুদণ্ডের ব্যথা, শরীরের অতিরিক্ত ওজন, এই সকল দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর যেহেতু আপনি হালকা গরম পানি পান করছেন, তাই আপনার কোল্ড অ্যালার্জি, ঠান্ডা সর্দি কাশির সমস্যাও চিরতরে দূর হবে। তো আর কি চাই, পানি পান করে যদি এইভাবে সুস্থ থাকা যায়, তখন আমাদের জীবনে আর কোনো দিনই কোনো ওষুধের প্রয়োজন পড়বে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরেই পানি পান করা উচিত। যদি এই সময়সীমাকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত নেওয়া যায়, তবে আরো ভালো হয়। আপনি যা খাচ্ছেন তা হজম হচ্ছে না, খাবার খাওয়ার পরেই গ্যাস, অ্যাসিডিটি, পেট ভারী, বিভিন্ন ধরনের সমস্যা অনুভব করছেন। আবার অনেকে তো এমন আছেন যে গটগট করে এক ঢক করে পানি খেয়ে নিচ্ছেন, এক গ্লাস পানি নিলেন এবং তা এক নিঃশ্বাসে শেষ করে ফেললেন, খুব পিপাসা পেয়েছে, ঠান্ডা ঠান্ডা পানি খেলেন, কখনো তো বোতলে ভরে ঢকঢক করে পানি খেয়ে নিচ্ছেন। এর ফলে কি হচ্ছে? যা হচ্ছে তা আপনি প্রতিনিয়ত অনুভব করছেন, সমস্যার মধ্যে পড়ছেন, কিন্তু বুঝতেই পারছেন না যে আপনার শরীরে এত সমস্যা কোথা থেকে আসছে। বন্ধুরা, পানি পানের সঠিক নিয়ম না মানলে কিন্তু আপনার দেহে একের পর এক সমস্যা হতে থাকবে। হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, পায়ের ব্যথা, পায়ের তালুতে ব্যথা, পিঠ, মেরুদণ্ড, এই সব জয়েন্টের ব্যথা, এমনকি বেঢপ আকারে পেট ফুলে যাওয়া, এই সব কিন্তু হচ্ছে আপনার অনিয়ন্ত্রিত পানি পানের কারণে। অনিয়ন্ত্রিত কারণ আপনি পানি পানের সঠিক নিয়মটি মানছেন না। অনেকেই এমন আছেন যে তাদের ওজন বেশি নয়, ওজন স্বাভাবিক, কিন্তু পেটটা ফুলে গেছে, পেট মোটা হয়ে গেছে। এর কারণ কিন্তু বন্ধুরা সঠিকভাবে পানি পান না করা। আয়ুর্বেদ মতে পানি পানের সঠিক নিয়ম হচ্ছে যে কোনো খাবার খাওয়ার 30 মিনিট আগে বা পরে আপনি এক গ্লাস হালকা গরম পানি খুব ধীরে ধীরে পান করবেন, আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই 1 লিটার হালকা গরম পানি পান করবেন। বন্ধুরা, কিন্তু যাদের কিডনি রোগ কিংবা হার্টের অসুখ রয়েছে, অর্থাৎ হৃদরোগ রয়েছে, তারা কিন্তু এই পরিমাণে পানি পান কখনোই করবেন না। আপনাদের বিশেষজ্ঞ ডাক্তার যে পরিমাণ পানি একদিনে পান করতে বলেছেন, তার 1/4 পানি আপনি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পান করুন। এই সময় কুলি করা বা ব্রাশ করার কোনো প্রয়োজন নেই, বরং আপনি রাতে মুখ ভালো করে পরিষ্কার করে কুলি করে বা ব্রাশ করে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে আপনার মুখে যে সব উপকারী ব্যাকটেরিয়া ও লালা জমবে, তা পেটে যাওয়ার পরপরই কার্যকরী অ্যাসিডের ক্ষরণ বাড়বে, যা আপনার হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। এই জন্যই বন্ধুরা সকালে উঠে বাসি মুখে হালকা গরম পানি আপনাকে ধীরে ধীরে পান করতে হবে। হ্যাঁ, এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি পানি পান করবেন যেন আপনি চা পান করছেন অথবা হালকা গরম দুধ পান করছেন। তখন আপনি কিভাবে খান? নিশ্চয়ই খুব ধীরে ধীরে, অল্প অল্প করে, একটু একটু করে, ঢকঢক করে নয়, এই একটু একটু করে বা ছিপ ছিপ করে আপনাকে পানি পান করতে হবে। আমরা সুস্থভাবে বেঁচে থাকার জন্য বহু কিছু খাচ্ছি, বহু নিয়ম মানছি, তবুও আমরা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছি। হাড় জয়েন্টের ব্যথা থেকে শুরু করে গ্যাস, অ্যাসিডিটি, এই সব কিছুই আমাদের প্রতিনিয়ত বিপর্যস্ত করছে। বন্ধুরা, আয়ুর্বেদ বলেছে যে শরীরে বাত, পিত্ত ও কফের মাত্রায় যদি বৈষম্য আসে, অর্থাৎ এই 3 মাত্রা যতটুকু শরীরে থাকা দরকার ততটুকু যদি না থাকে, তবে আপনি অসুস্থ হয়ে পড়বেন। যদি আপনার পিত্ত বা বাত বেড়ে যায়, তখনই কিন্তু বন্ধুরা গ্যাস, অ্যাসিডিটি বা বাত ব্যথা সব কিছুর সূচনা হয়ে যায়।
আয়ুর্বেদ অর্থাৎ জীবন বিজ্ঞান, যে বিজ্ঞানে বলা হয়েছে যে মানুষ কিভাবে সুস্থভাবে সারা জীবন বেঁচে থাকবে, সেই গ্রন্থ অনুযায়ী আপনাকে পানি পানের সঠিক নিয়মটি অবশ্যই মানতে হবে। সঠিকভাবে পানি পান করলে সারা জীবন সুস্থ থাকতে পারবেন। এই জন্যই বন্ধুরা, সকাল শুরু করুন হালকা গরম পানি দিয়ে, তার আধা ঘন্টা পরে আপনি যে কোনো খাবার গ্রহণ করুন, কিন্তু এই আধা ঘন্টা আপনি একদম শুয়ে বসে থাকবেন না। এই আধা ঘন্টায় আপনাকে ব্যায়াম করতে হবে, যোগাসন করতে হবে। যদি আপনি খোলা হাওয়ায় অর্থাৎ সকালে রোদে ব্যায়াম করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এতে শরীরে কার্যকরী ভিটামিন ডি প্রবেশ করবে এবং অতিরিক্ত ঘাম ঝরে যাবে। বন্ধুরা, আমাদের দেহ থেকে যে ঘাম বা শেদ ঝরে যায় তাও কিন্তু এক ধরনের মল। আমরা যাকে মল বলি, অর্থাৎ আমরা শুধুমাত্র স্টুলকেই মল বলে থাকি, কিন্তু বন্ধুরা, আয়ুর্বেদ বলেছে যে আপনার দেহের অতিরিক্ত যা কিছু তা সব কিছুই মল। সুতরাং এই ঘামের মাধ্যমে আমাদের দেহের মল, অর্থাৎ যাকে আমরা টক্সিক উপাদান বলছি, তাকে বের করে দিতে হবে। এই জন্যই খোলা হাওয়ায় রোদে ব্যায়াম করুন আধা ঘন্টা, তারপরে প্রাতকৃত সারণ, অর্থাৎ আপনার পেটের মলকে বের করে দিন। আপনি যদি সকালে পানি খাওয়ার পরে এই 30 মিনিট কাজে লাগাতে পারেন তাহলে আপনার দেহের টক্সিক উপাদান বের হয়ে যাবে, আর এই কারণেই আপনার লিভার, কিডনি, হার্ট সব কিছু ভালো থাকবে, দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, স্বাভাবিক হওয়ার কারণে আপনার হার্টও ভালো থাকবে। দেহে যতটুকু ভিটামিন ডি দরকার তা যদি আপনি সকালবেলার রোদ থেকে সংগ্রহ করতে পারেন তাহলে হাড় জয়েন্টের ব্যথা কমে যেতে সময় লাগবে না। বিশেষত বন্ধুরা, আমরা খাবারে যারা ক্যালসিয়াম গ্রহণ করছি অথচ আমাদের দেহে দরকারি ভিটামিন ডি প্রবেশ করছে না, তাদের কিন্তু ক্যালসিয়ামের শোষণ কখনোই হবে না, এই কারণে আপনার হাড় জয়েন্টের ব্যথাও দূর হবে না। তো বন্ধুরা, সকাল শুরু করলেন আপনি 1 লিটার হালকা গরম পানি দিয়ে, এবং যারা প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ সুস্থ, কিন্তু যাদের বয়স কম, 18-র নিচে বয়স, তারাও কিন্তু ধীরে ধীরে পানি পান করবেন সকালবেলায়, যতটুকু আপনি করতে পারেন, 3 গ্লাস, 2 গ্লাস বা 1 গ্লাস। আপনার ছোট্ট শিশু যার বয়স 6 মাস পেরিয়েছে তাকেও সকালে ঘুম থেকে ওঠার পরে অল্প কয়েক চামচ হালকা গরম পানি খাইয়ে দিন। অর্থাৎ যে কোনো মানুষের জন্যই অল্প অল্প করে গরম পানি পান করা উচিত। এবারে আপনি সারা দিনেও এই নিয়মে অল্প অল্প করে গরম পানি পান করতে থাকবেন, কিন্তু কখনোই খাওয়ার মাঝে নয়, অবশ্যই খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে। সবচেয়ে ভালো হয় আপনি যদি এই সময়কে 1 ঘন্টায় নিয়ে যেতে পারেন। এইভাবে পানি পান করুন এবং ধীরে ধীরে আপনার পানি পানের মাত্রাকে বাড়াতে থাকুন। যাদের অস্বাভাবিক ওজন হয়ে গেছে, যে কথাটি প্রথমেই বলেছি, অনেকেই হয়তো সুস্থ থাকার জন্য খুব ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন, ডায়েট কন্ট্রোল করছেন, তবুও আপনার ওজন কমছে না। বন্ধুরা, আজ থেকেই পানি পানের সঠিক নিয়মটি মেনে দেখুন, আপনার ওজন কমতে 5-7 মাসের বেশি সময় লাগবে না। হ্যাঁ বন্ধু, 5-7 মাসের কথা বলছি এই কারণেই যে আপনি যে নিয়মে খাচ্ছেন, যেভাবে চলছেন, সেইভাবেই চলতে থাকুন, আর শুধুমাত্র পানি পানে নিয়মটি মানুন। আপনার ওজন যেভাবে ধীরে ধীরে বেড়েছে, আপনার ভুঁড়ি মেদ যেভাবে ধীরে ধীরে বেড়েছে, আপনার ওজনটিও কিন্তু সেভাবেই ধীরে ধীরে কমবে, এবং এটাই একদম প্রাকৃতিক, ন্যাচারাল। বন্ধুরা, ন্যাচারাল যে জিনিসটা আপনি অর্জন করতে পারবেন তা কিন্তু হঠাৎ করে চলে যাবে না। অর্থাৎ আপনি যদি খুব করে ডায়েট কন্ট্রোল করেন, কিটো ডায়েট ফলো করেন, খুব করে ব্যায়াম করেন, এক্সারসাইজ করেন, জিম করেন, তো আপনার ওজন হয়তো 7 দিনের মধ্যে কমে যাবে। কিন্তু আপনি যখন এই সকল ব্যবস্থাকে বাদ দিয়ে দেবেন, আপনার ওজন কিন্তু আগের চেয়েও দ্বিগুণ হারে বাড়তে থাকবে। তাই বন্ধুরা, ন্যাচারাল ভাবে আপনার ওজনকে কম করুন, ধীরে ধীরে পানি পানের সঠিক অভ্যাস করে তুলুন, তাহলেই আপনার মেদ চর্বি ঝরে যাবে, বিশেষত উঁচু পেট বা ফোলা পেট একদম থাকবে না।
ফ্রিজের ঠান্ডা পানি তো কখনোই খাবেন না, চেষ্টা করবেন সব সময় হালকা গরম পানি খেতে। আর যখন প্রকৃতিতেই প্রচণ্ড গরম থাকবে তখন আপনি নর্মাল তাপমাত্রার পানি খান, তখনও ফ্রিজের পানি খাবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনি তামার পাত্রে পানি রেখে খেতে পারেন। তামার পাত্রে পানি রেখে খেলে শরীরে প্রয়োজনীয় কপার প্রবেশ করে, সহজেই হাঁটু জয়েন্টের ব্যথা দূর হয়ে যায়, দেহে কপারের অভাব থাকে না। গরমকালেও আপনি সকালে ঘুম থেকে উঠে হালকা গরম পানি পান করতে ভুলবেন না, এতে আপনার বহুদিনের পুরনো কোষ্ঠকাঠিন্য, হাড় জয়েন্টের ব্যথা, পেটের গ্যাস অ্যাসিডিটি দূর হয়ে যাবে। বন্ধুরা, পানি পান করেই আপনার গ্যাস অ্যাসিডিটিকে একদম দূর করে দিন। যাদের প্রচণ্ড গ্যাস অ্যাসিডিটি বহুদিনের পুরনো সমস্যা জড়ো হয়ে আছে, তারা সকালে ঘুম থেকে উঠে 1 লিটার নয়, ধীরে ধীরে 2 লিটার পর্যন্ত পানি পান করুন। আর তারপরে এই পানিকে সম্পূর্ণ বের করে দিন মুখ দিয়ে, 10 মিনিট অপেক্ষা করুন এবং তারপরে বমি করুন। আপনার বমির সাথে পেটের জমা সমস্ত গ্যাস বের হয়ে আসবে, পানি আপনার সম্পূর্ণ পেটকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। হ্যাঁ বন্ধুরা, যদি এই নিয়মটি ফলো করতে পারেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি একদম চলে যাবে। মাত্র 7 দিন সকালে ঘুম থেকে উঠে এই নিয়ম মানুন, জীবনের মতো আপনার পেটের সমস্যাকে দূর করে দিন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই নিয়মে পানি পান করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। আর ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলে যাবেন না।